খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি আসিফ আল আহমেদ। টি-20 সিরিজ জেতা হলো না বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20তে আফগানিস্তানের কাছে 8 উইকেটে হেরেছে মাহমুদুল্লাহর দল। এতে 1-1 সমতায় শেষ হয় সিরিজ। মিরপুরে আগে ব্যাট করে 9 উইকেটে 115 রান তোলে বাংলাদেশ। জবাবে 14 বল হাতে রেখে জয় পায় আফগানিস্তান। এক ম্যাচ পর আবারও পুরনো চেহারায় বাংলাদেশ। 8 ম্যাচ পর জয়ের স্বাদ পাওয়া সাকিব মাহমুদুল্লাহরা যেন মুখ থুবড়ে পড়ল পরের ম্যাচে। দ্বিতীয় টি-20তে 8 উইকেটে হেরে সিরিজ জয়ের স্বপ্ন ধূলিস্যাৎ বাংলাদেশের। 1-1 সমতায় শেষ 2 ম্যাচের টি-20 সিরিজ। রাষ্ট্রীয় মর্যাদায় হবে অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের শেষকৃত্য। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্নের নামে স্ট্যান্ড করা হচ্ছে। শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ সেদেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য হবে বলে জানান তিনি। এছাড়া ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে মেলবোর্ন ক্রিকেট মাঠের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম বদলে রাখা হবে শেন ওয়ার্নের নামে। মারা যাওয়ার আগে 3 বন্ধুর সাথে থাইল্যান্ডের কো সামুয়ের একটি বাসায় ছিলেন ওয়ার্ন। রাতের খাবার খেতে না আসায় খোঁজ নিতে গিয়ে বন্ধুরা তাকে অচেতন অবস্থায় পায়। পরে তাকে সিপিআর দিতে থাকে এবং অ্যাম্বুলেন্স ডাকা হয়। তাৎক্ষণিকভাবে একটি জরুরি ইউনিট আসে এবং আরও 20 মিনিট সিপিআর দেওয়া হয় ওয়ার্নকে। পরে থাই ইন্টারন্যাশনাল হসপিটালে নিয়ে আরও 5 মিনিট সিপিআর দেওয়ার পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কার্গো ক্লাব টুর্নামেন্ট 2022-এর দ্বিতীয় আসর। 12 দলের অংশগ্রহণে হচ্ছে এবারের টুর্নামেন্ট। 4 গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো। বনানীর ওয়াবদা মাঠে উদ্বোধনী দিনে খেলতে নামে 8 দল। দিনের প্রথম ম্যাচে ঢেউ লজিস্ট্রিককে 81 রানে হারিয়েছে হেলম্যান লজিস্ট্রিক। দিনের দ্বিতীয় ম্যাচে জিতেছে রেইনবো, বার্নসাটকে হারিয়েছে 208 রানের বড় ব্যবধানে। উত্তেজনা ছড়ানোর ম্যাচে এডিসন লজিস্ট্রিকের কাছে 28 রানে হেরেছে রিদম গ্রুপ। দিনের চতুর্থ ও শেষ ম্যাচে বাজিমাত করেছে আইপট লজিস্ট্রিক, এক্সপোফ্রাইডকে হারিয়েছে 163 রানের বড় ব্যবধানে। টুর্নামেন্টের ফাইনাল হবে 19 মার্চ। এর আগে আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সেফসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন লোটাস। শুরু হলো 2-দিনব্যাপী মহান স্বাধীনতা দিবস টার্গেট বল টুর্নামেন্ট 2022। টুর্নামেন্টটি নারী ও পুরুষ বিভাগ থেকে অংশ নেয় 8 দল। লীগ পদ্ধতি হচ্ছে খেলা। প্রত্যেক বিভাগ থেকে সেরা 2 দল খেলবে ফাইনালে। রোববার হবে ফাইনাল। সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে বাংলাদেশ টার্গেট বল ফেডারেশন। এ সময় উপস্থিত ছিলেন বিওএর উপমহাসচিব আশিকুর রহমান, টার্গেট বল ফেডারেশনের সাধারণ সম্পাদক দীন ইসলাম, সহসভাপতি বি এম শহীদুজ্জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল লতিফ সর্দার ও নেওয়াজ মাহতা সহ অনেকে। আজ এ পর্যন্তই। লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। আর এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।